ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে যে বিষয়টি আপনারা জানেন তবে করোনা ভাইরাস পরিস্থিতিতে স্থগিত হওয়া একটি পরীক্ষা আগামী চার এপ্রিল থেকে শুরু হবে যে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চার এপ্রিল থেকে কাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেই বিষয়টি জানার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চার এপ্রিল থেকে শুরু হওয়া একটি পরীক্ষা সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকার অনলাইন ভাষণে যে খবরটির শিরোনাম এম ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সূচি প্রকাশ অর্থাৎ যে বিষয়টি এম ফাইনাল যে প্রফেশনাল পরীক্ষা তার কিন্তু সময়সূচি প্রকাশিত হয়েছে চলুন দেখে নেওয়া যাক খবরের বিস্তারিত অংশ করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া দুই সালের নভেম্বরের নতুন সিলেবাস এবং দুই সালের জানুয়ারির পুরনো সিলেবাসের এম পরীক্ষার এম ফাইনাল প্রফেশনাল পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী চার এপ্রিল এ পরীক্ষা শুরু হবে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল দুই সালের নভেম্বরের নতুন সিলেবাস এবং দুই হাজার একুশ সালের জানুয়ারির লিখিত পরীক্ষা আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে চার এপ্রিল থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা আঠারো এপ্রিল পর্যন্ত চলবে প্রতিদিন সকাল দশটায় শুরু হয় পরীক্ষা চলবে বেলা একটা পর্যন্ত এছাড়া অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল পরীক্ষা পঁচিশ এপ্রিল এবং ওরাল ও ব্যবহারিক পরীক্ষা আগামী তেইশ মে থেকে শুরু হবে তো